मिस। अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। Hear me? অরিত্র আমাকে শুনতেছ? ওকে, আমার পায় না। ওয়ালাইকুম সালাম। এখন শোনা যাচ্ছে মনে মনে আছে। মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কেমন শুনবা? আচ্ছা দেখো, সবাই জয়েন করেছে? এখনো তো সবাই জয়েন করেনি। আচ্ছা, আরে আরেকটু দেখি আমরা, আরেকটু দেখি। ওকে মিস, জয়েন না করলে আমরা ক্লাস শুরু করে দিব। অনেকেই জয়েন করেনি। আব্দুল্লাহ, তুমি একটু আলোতে এসে বসো, তোমাকে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই আচ্ছা, আমি এখন ক্লাসটা শুরু করি। দেখো, আমরা একটা লেটার পড়েছিলাম। অরিত্র, ভালো করে ক্লাসে কি বলি শোনো, ঠিক আছে? সব সময় তো আর বলি, ভালো করে শোনো। আমরা একটা লেটার পড়েছিলাম, মনে আছে সবার? ওটা কিন্তু আমাকে বলেছে তোমরা অনেকেই পাওনি, এটা কি ঠিক কথা? আসলে কি পাওনি? আমি পেয়েছি। না, রুমি স্যার, রুমি স্যার তুমি তো নতুন। হ্যাঁ, তুমি ওই একটা যে লেটার পড়েছিলাম, ওই লেটারটা কি পেয়েছো? পেয়েছি। পেয়েছো না? সারিয়া কে? সারিয়া, সারিয়া ভিডিও অন করো। সারিয়া, মিসার তানভীর, তানভীর। হ্যাঁ মিস, ও সব সব সময় সব সাবিনা মিসের প্রোফাইল দিয়ে ঢুকে ক্লাসে। কেন? ও বাংলা ক্লাসেও সেরকম করেছিল, সাবিনা মিসের প্রোফাইল দিয়ে। তার নাম ওর আম্মুর নাম নিশ্চয়ই। আচ্ছা, তুমি সারি যেই হবে হোক, এটা দেখি ভিডিও অন করো। আচ্ছা
আমি যেটা বলছিলাম তো এখন দেখো আমি তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা ওইটা একটু দেখো সবাই ভালো করে। দেখো সবাই দেখতে পাচ্ছো? Yes, miss. আচ্ছা এটা কিন্তু লেটারটা কিন্তু শোনো, লেটারটা কিন্তু তোমাদের বইয়েও আছে। লেটারটা তানভীর মামু, হ্যাঁ শোনো আমি তোমাদেরকে একটু বলি, রুমিসা তুমি যেহেতু নতুন তুমি একটু ভালো করে শোনো। এই লেটারটা আমরা পড়েছিলাম। ওয়ালাইকুম সালাম, কে? আচ্ছা শোনো এটা আমরা কিন্তু পড়েছিলাম, হ্যাঁ কিন্তু তোমরা তোমাদের জন্য আমি আজকে আবার দিলাম। দেখো তোমরা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, দেখি সবাই নাও তো, সবাই নাও। তোমরা এখান থেকে স্ক্রিনশট নাও, পৃষ্ঠা নাম্বার আমি পরে বলবো, খালি ভিডিও অন করো। সবাই স্ক্রিনশট নাও, সবাই খালি খালি তুমি কিন্তু ওই যে লেটারটা নিয়ে যেটা আমাকে বলেছিলে, হ্যাঁ তো ওইটা আজকে আমি আবার দিয়েছি, হ্যাঁ তুমি একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও তো। হ্যাঁ এটা আমার বই আছে তো, বই আছে, হ্যাঁ ঠিক আছে, তারপরেও আমি যখন দিয়েছি তুমি এটা স্ক্রিনশট নাও। প্লিজ মোবাইল চার্জ আছে, মোবাইলে চার্জ কম তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তো বুঝতে পেরেছো আমি কম্পিউটার করছি। আচ্ছা তুমি তো এমনি বুঝতে পেরেছো যে বুঝতে পারছো যে আমরা কোনটা কোন লেটারটা নিয়ে কথা, কোন লেটারটা আমরা পড়েছি? Yes, with our with my examination to my father. আচ্ছা 132 পেজ। আচ্ছা এটা কিন্তু আমাদের 132, এটা কিন্তু আমাদের আজকের, মুসা কথা বলো না, এটা কিন্তু আমাদের আজকের পড়া না, ঠিক আছে? এটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। আমি তোমাদেরকে এটা যে জন্য দেখাচ্ছি, রুমিসা তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা আমি তোমরা আমি এটা তোমাদেরকে দিয়েছি কারণ তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে বলতে পারো। এই লেটারটা নিয়ে রাইট এ লেটার টু ইওর ফাদার টেলিং হিম হাউ ইউ হ্যাভ ডান ইওর এক্সামিনেশন, তোমার পরীক্ষা কেমন হলো তা জানিয়ে বাবার নিকট একটা চিঠি লিখতে বলেছে, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে এটা শিখবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা কেমন হলো? কিছুদিন আগেই তো তোমরা একটা কুইজ পরীক্ষা দিয়েছো, দিয়েছো না? আমি তোমাদেরকে কি বলছি তোমরা কিন্তু বুঝতে চাচ্ছ না, আমি বলছি ও যেরকম একটা পরীক্ষা দিয়েছে তোমরাও তো একটা পরীক্ষা দিয়েছো, ঠিক না? আমি তোমাদেরকে এটাই বলছি যে তোমরাও তো পরীক্ষা দিয়েছো, এখন তোমরা তোমাদের পরীক্ষা কি রকম দিয়েছো সেটা কি তোমরা লিখতে পারবে না? তোমাদের ঠিকানা লিখবে, ধরো তুমি ধরো তোমার নাম কি? তোমার নাম খালিদ, তোমার বাবার নামটা একটু বলো তো আমাকে। মোহাম্মদ রাশেদ। রাশেদ, তাহলে তুমি তোমার বাবাকে লিখছো, ঠিক আছে? তুমি তোমার বাবাকে লিখছো, তাহলে ফ্রম খালিদ আর টু হচ্ছে তোমার বাবা হচ্ছে রাশেদ, মোহাম্মদ রাশেদ। এখন তোমার বাবা ধরো ঢাকায়, তোমার বাবা ধরো ঢাকায় থাকে, তুমি চিটং এ থাকো, তুমি চিটং এ যেখানে থাকো সেখানে অ্যাড্রেস দিবে, আর তোমার বাবা ধরো ঢাকায় যেখানে থাকে সেখানে অ্যাড্রেস দিবে, এই এতটুকুই খালিদ। ক্লিয়ার? ইয়েস মিস ক্লিয়ার। তোমার আর কোনো প্রবলেম আছে? নো মিস।
এটাই হচ্ছে আমাদের চিঠি লেখা নিয়ম। প্রথমে তোমরা দেখো উপরে কিন্তু অলরেডি লেখাই আছে ঢাকা 15 ডিসেম্বর, তার মানে তৌফিক ঢাকা থাকে, ওর বাবা থাকে কোথায়, এটা তোমাদের উপর, তোমরা লিখতে পারো। তুমি ধরো তোমার বাবা যদি ঢাকা থাকে, কারণ তুমি চিটং থেকে, চিটং এ তোর বাবাকে চিঠি দেওয়ার দরকার নেই, দরকার আছে? ধরো অনেকের বাবা ধরো দেশের বাইরে থাকে, থাকে না অনেকের বাবা কিন্তু দেশের বাইরে থাকে, তাহলে তোমরা কেউ, তোমরা যদি কেউ মনে করো যে আমার বাবা দেশের বাইরে থাকে, আমি আমার বাবার দেশের বাইরে ঠিকানা দিব, সেটাও তোমরা দিতে পারো। অনেকের বাবা দুবাই থাকে, সৌদি আরব থাকে, লন্ডনে থাকে, বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে এই জন্যই বলছি যে নামটা লিখার পর এখানে ওরা জিনিসটা ডট দিয়েছে, কারণ ওরা তো আর জানে, ওরা ঠিকানাটা দেয়নি আর কি। খালি আর কোনো সমস্যা চিঠি নিয়ে? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটা প্যারাগ্রাফ করব। প্যারাগ্রাফটা হচ্ছে অনেক জায়গা আছে, মিরপুর আছে, মতিঝিল আছে, বাড্ডা আছে, গুলশান আছে, না অনেক জায়গা আছে না, বসুন্ধরা আছে, তুমি লিখতে পারো। তোমার যদি জানা থাকে ঢাকা সম্বন্ধে জানা, ধরো একটা নাম লিখলে আর কি, ওটা তো তার মানে এই না যে তোমার বাবা ঢাকায় থাকে, এটার মানে কি তো এটা না। আমি তারপরেও যদি তোমার ঠিকানা নিয়ে কোনো সমস্যা হয়, সেটা আমি তোমাকে তুমি চিঠিটা যখন শিখবে তখন ধরো তোমার বাবা নিশ্চয়ই জানবে একটা নাম, বা তুমি যদি শুধু চাও যে কোনো নাম না লিখে শুধু ঢাকা লিখবে তাও লিখো, কোনো অসুবিধা নেই। খালি ঢাকা উত্তরা লিখলে হবে? অবশ্যই হবে, ঢাকা উত্তরা লিখবে, উত্তরা ঢাকা লিখবা, উত্তরা ঢাকা। হ্যাঁ কথা বুঝতে পেরেছো? বাদুরতলাটা কোথায়? বাদুরতলাটা কিন্তু চট্টগ্রামে। বাদুরতলাটা কোথায়? চট্টগ্রামে। বাদুরতলার মধ্যে চট্টগ্রাম না, ক্লিয়ার? আমি কি আগে চক বাজার লিখবো, তারপরে? হ্যাঁ হ্যাঁ, আগে চক বাজার লিখবো, লিখবে তারপর চক বাজার বিএড কলেজ, হ্যাঁ, লিখে চিটাগং। চিটাগং, হ্যাঁ, কারণ তোমাদের আমাদের তো চক বাজার বলো, বাদুরতলা বলো, জয়নগর বলো, চট্টেশ্বরী বলো, সব কোথায়? সব তো চিটং এই, ঠিক না? বুঝতে পেরেছো সবাই? আমরা পরে পড়ছি, পরে বলছি, আগে তোমরা সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও। সুবাইতা দেখে সবাই এটা স্ক্রিনশট নাও। আগে তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, নাম কি তোমার যখন? আমি একটু তোমাদেরকে একটু পড়ে দিই, দেখি সবাই বই বন্ধ করো, সবাই বই বন্ধ করো, সবাই তো বইয়ের পেজটা জেনেছো, সবাই বইটা বন্ধ করো। রুমিসা তোমার কাছে কি গ্রামার বই আছে? আছে। আচ্ছা রুমিসা, প্রত্যেকদিন একটু ক্লাসে প্রেজেন্ট থাকার চেষ্টা করবে, একদিন আসবে একদিন আসবে না, তাহলে তো কিছু বুঝবে না, ঠিক আছে? শোনো,
আচ্ছা তোমাদেরকে যেটা বলছিলাম আমি একটু পড়ে দিই, দেখি সবাই বই বন্ধ করো, সবাই বই বন্ধ করো। The name of the months. Name of the months to tumra shabai jano. There are 12 months in a year. The months are January, February, March, April. Ebhabe tumra December porjonto likhe felbe. Banan gulo khub bhalo kore shikbe. They come one after another. January por kokhono March ashbe na. January por kintu February ashbe. February por March ashbe. March er por April ashbe. Ebhabe amra December porjonto likhbo. কখনো ডিসেম্বর আগে নভেম্বর পরে এরকম হবে না, এই জন্য লিখেছে দে কাম ওয়ান আফটার অ্যানাদার, একটার পরে একটা আসে। এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর হ্যাড 30 ডেজ, এটা কিন্তু একটা অনেকে কিন্তু বলতে পারে না, তোমরা দেখবা অঙ্ক করার সময় অনেকে কিন্তু বলতে পারে না কোন মাসগুলো 30 দিনের, শুধু চারটা মাস হচ্ছে 30 দিনের, এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর। এটা কিন্তু তোমরা মনে রাখবে মানে কি, এটা মুখস্থ করে ফেলবে, এটা তোমরা তোমাদের মাথায় সেট করে ফেলবে যে চারটা মাস সবসময় 30 দিনের হয়, এপ্রিল হয়, জুন হয়, সেপ্টেম্বর হয়, নভেম্বর হয়। এটাকে একসাথে কি বলে জানো? এজুশন। কি বলে? এজুশন। এপ্রিল এজুশন। হ্যাঁ দেখো, এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর, এর জন্য কি বলে? এজুশন। এটা আমাদেরকে ছোটবেলায় আমাদের টিচাররা শিখিয়েছে, আমাদের কিন্তু এখনো মনে আছে। এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর সেপ্টেম্বর নভেম্বর, এর জন্য এডুশন বলে। শুধুমাত্র চারটা মাস 30 দিনে। দেখো অনলি ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ, কিন্তু ফেব্রুয়ারিতে 28 ডেজ হয়, বাট ইন এ লিপ ইয়ার, যখন লিপ ইয়ার হয় ফেব্রুয়ারি হ্যাজ 29 ডেজ। যে ফেব্রুয়ারি হ্যাজ 29 ডেজ, শোনো মিস, লিপ ইয়ার মানে কি? লিপ ইয়ার হচ্ছে প্রত্যেক 4 বছর পর পর আসে। শোনো আমি তোমাদেরকে আগে একটু ক্লিয়ার করে দিই, ফেব্রুয়ারি এমনি কিন্তু কি হয়, ফেব্রুয়ারি কি হয়, চার ফেব্রুয়ারি এমনি 28 ডেজে হয়, যখন লিপ ইয়ার হয় তখন প্রতি 4 বছর পর পর সেটা 29 ডেজ হয়। ইফ আ ইয়ার ইজ ডিভিজিবল বাই 4 ইট ইজ এ লিপ ইয়ার। এখানে লিপ ইয়ার কি সেখানে বলে দিয়েছে, দেখি বলো খালি, তোমার প্রশ্নের উত্তর তুমি এখানে পেয়ে যাবে। দেখো ইফ, যদি আই ইয়ার একটা বছর ইজ ডিভিজিবল বাই 4 ইট ইজ আ লিপ ইয়ার, দ্য রেস্ট অফ দ্য মান্থস হ্যাভ 31 ডেজ, এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর, এই চারটা মাস হচ্ছে। মিস, ইফ আই ইয়ার একটা বছর তো ইজ ডিভিজিবল 4 এটা বাই 4, মানে 4 দিয়ে যদি ভাগ হয় তাহলে এটাকে লিপ ইয়ার বলে। ইয়েস, কথা বুঝতে পেরেছো? আমরা ডিভাইড করি না, ডিভাইড ইয়েস ইয়েস করি, ডিভিশন অর্থ কি? ইয়েস, ডিভিশন অর্থ কি? ডিভিশন অর্থ কি? ভাগ 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 ভাগ। খালি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? ইয়েস মিস। দেখো এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর, এই চারটা মাস হচ্ছে কি বলো? এই চারটা মাস কত দিনের? 30 দিনের। আর ফেব্রুয়ারি হচ্ছে কত দিনের? 28 দিনের। 28 দিনের। আর বাকিটা তাহলে আর বাকি কয় মাস থাকে? 4 মাস ওদিকে, এদিকে 1 মাস, 5 মাস, আর কয় মাস থাকে? 12 মাসের মধ্যে যদি 5 মাস চলে যায় আর কয় মাস থাকে? 7 মাস। তাহলে ওই 7 মাস কি হবে? দ্য রেস্ট অফ দ্য মান্থস হ্যাভ 31 ডেজ। The rest of the month has 31 days. কথা বুঝতে পেরেছো? আর যতগুলো 7 মাস গুলো আছে সবগুলো কত দিন, কয় দিনে শেষ, মাস কত দিনে শেষ হবে? 31 days. 31 দিনে। 31 দিনে। 31 দিনে। 31 দিনে। সবার কাছে ক্লিয়ার? Yes, miss. Yes, miss. বলো কি বলো, মিস কি বলতে চাচ্ছো বলো, মিসকে বলো। মিস, ওই শীতের যে বাকি অধ্যায়গুলো কি মাসিক পরীক্ষার মধ্যে আসবে? কোনগুলো বাকি অধ্যায়গুলো? বাকি অধ্যায় বলতে তুমি কে বলছো? রুমিসা, তোমার নামটা বলো। মিম। মিম, তোমার ভিডিওটা, আচ্ছা মিম এতদিন পর কথা বলেছে আমার, তোমার কাছে আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমার ভিডিওটা অফ কেন?
তুমি ভিডিওটা অন করো, তুমি সব সময় ক্লাসে প্রেজেন্ট, আমি কখনোই তোমাকে দেখিনি, একদম সত্যি বলছি আমি কখনোই তোমাকে দেখিনি, এবং আমি তোমাকে অনেকবার ক্লাসে বলেছি তোমার ভিডিও, তোমার যদি বাসায় খুব বেশি সমস্যা না থাকে আমি তোমাকে অনুরোধ করব তুমি ভিডিওটা অন করো। তোমার বাসায় কি কোনো সমস্যা আছে? ও আর কথা বলে না, আমি মিমের সাথে কথা বলছি, তোমারটা মিউটও থাকে, তোমার ভিডিও অফ থাকে, মিউট করে তুমি রাখতে পারো। অনেক সময় আমাদের সাউন্ডের জন্য আমরা সবাইকে বলি, আমিও অনেক সময় তোমাদের সুবিধার জন্য আমিও মিউট হয়ে যাই, কিন্তু তোমার তো ভিডিও অফ তুমি রাখতে পারো না, আসলে এটা আমাদের সিস্টেমের মধ্যে পড়ে না, এটা তো নিয়ম না। আমি কাকে ক্লাস করাচ্ছি ওকে তো আমার দেখতে হবে। আচ্ছা আমি ও যেহেতু একদম কথা বলছেন আমি ওকে আর ডিস্টার্ব করবো না। অরিত্র তুমি কোন শীটের কথা বলছো মিম? আমি তো বুঝতে পারছি না, তোমাকে আমাকে তো ক্লিয়ার করতে হবে। অরিত্র ভিডিও অন করো। রুমিসা আমি যে প্যারাগ্রাফটা পড়িয়েছি এটা কি তোমার কোনো সমস্যা আছে? ভালো করে দেখে বলো, তুমি নিজেও একবার চাইলে পড়ে দিতে। বাংলা শীটের অন্য অধ্যায় গুলো মনে করেন এক অধ্যায়ের দুই অধ্যায় গুলোর কি মাসিক পরীক্ষার মধ্যে আসবে? আমি এখনো তোমার কথা বুঝিনি। মিস না আমি পরে বলবো। না না বলো বলো, ক্লিয়ার করো। বাংলা মনে করেন বাংলা একটা শীট দিয়েছে, ওখানে দুই অধ্যায় আছে, এক অধ্যায় সবই আসবে, সবই থাকবে তোমাদের। যেমন আমি তোমাদেরকে বলি ইউনিট ওয়ান থেকে, আমি তো অন্য সাবজেক্টের কথা, অন্য সাবজেক্টের কথা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ যেগুলো কুইজ পরীক্ষাতে এসে গেছে সেগুলোর প্রথম সাময়িক পরীক্ষাতে আসবে না। এরকম কি তোমাদেরকে কিছু বলেছে? আচ্ছা শোনো, এটা নিয়ে যখন আমাদের একটু কনফিউশন আছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দিব। মানে যে প্রশ্নগুলো আপনি করিয়েছেন, হ্যাঁ প্রশ্নগুলো আপনি কুইজ পরীক্ষাতে দিয়েছেন সেগুলো প্রথম সাময়িক পরীক্ষাতে আসবে না। এরকম কি তোমাদেরকে আগে কখনো এসেছে? আমরা তো ওটার কথা আর বলেলাম নাই। শোনো আমি তোমাকে একটা কথা বলি, তোমাদের সবাইকে শোনো শোনো। আচ্ছা আসে আসে না সেটা নিয়ে যেহেতু আমাদের সবারই একটু কনফিউশন, শোনো এমনি কিন্তু সিলেবাসে তোমরা খেয়াল করবে, তোমাদের তোমরা তো তোমরা কি সিলেবাস পেয়েছো সবাই? মিস স্যার यस আমি পেয়েছি। यस মিস আমি পেয়েছি। তোমরা শোনো, তোমরা সিলেবাস পেলে, আচ্ছা শোনো, তোমরা যে সিলেবাস যদি পেয়ে থাকো তোমরা ওখানে একটা জিনিস খেয়াল করবে, ইংলিশের ইংলিশের জন্য আমি অন্য সাবজেক্ট তো জানি না, ইংলিশের দেখবে তোমরা, তোমাদের কুইজ টেস্টে ছিল মনে হয় ইউনিট 1 থেকে 7, কিন্তু তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় তোমরা ওখানে খেয়াল করবে লেখা আছে ইউনিট 1 থেকে 15, তাহলে ইউনিট 1 থেকে 15 বলতে ওখানে তো ইউনিট 1 থেকে 7 ও আছে, আছে না? Yes আমি তোমাদেরকে এজন্যই বলছি, আমি তোমাদেরকে ব্যাপারটা এজন্যই বলছি, কিন্তু তারপরও তোমরা কেউ বলছো আসে কেউ বলছো আসে না, সেক্ষেত্রে আমি একটু কথা বলে আমি তোমাদেরকে জানাবো, তোমরা এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, ঠিক আছে? আর সবাই দেখি এটা একটু পড়ো, প্যারাগ্রাফটা একটু পড়ো, সাউন্ড করবে না, সাউন্ড ছাড়া একটু সবাই দেখি দুইবার তিনবার রিডিং পড়ো। মিস কিসের রিডিং? এই যে এখানে যেটা দেওয়া আছে, there are 12 months in year in a year, শব্দ করতে হবে না, শব্দ করতে হবে না, শব্দ ছাড়া পড়ো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এন্ড ডিসেম্বর, দে কাম ওয়ান ওয়ান আফটার আদার, এপ্রিল, জুন, সেপ্টেম্বর এন্ড নভেম্বর হ্যাভ দিস, সেপ্টেম্বর
and Nilsson like ekta dag ache days only February has 20 days but in February has 29 days a year is divided year in it is day for it is a lap year the one day miss poetry month have there is doctor jonno korte parchi na miss kala prishta miss da 104 Miss got the number, Prista. 104. 104. Assalamu alaikum. Miss is gonna give you a bar by task. Please move unit this one away from shared application. Please move this window away from shared application. It is unit one. Paragraph. I see. Acham. দেখো তোমরা যখন এখানে যখন তোমরা মানতে নামগুলো লিখবে সবাই কিন্তু মানতে মুসা তুমি তোমার হ্যান্ডরাইটিং থেকে করো আমি তোমাকে বারবার বলছি খালি টন করো যেটা তোমাদেরকে আমি বলছিলাম সেটা হচ্ছে তোমরা তোমরা বানানগুলো খুব সাবধানে লিখবে অনেকেই কিন্তু মাসের নামগুলো কিন্তু তোমরা ভুল করো তোমরা কিন্তু মাসের নামগুলো ভুল করো বানানি ভুল থাকে তাহলে টিচার তো তোমাদেরকে নাম্বার দিতে পারবো না আর এখানের মধ্যে মেইন হচ্ছে বানানগুলো তারপর আজকে তোমাদেরকে একটা কিন্তু নতুন টেকনিক শিখিয়ে দিয়েছি সেটা হচ্ছে এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর এই চারটা মাসকে কি বলে এজুশন কি বলে সেপ্টেম্বর নভেম্বর তাহলে চারটা মাস এপ্রিলের এ জুনের জুন সেপ্টেম্বরের দন্ত স একার আর নভেম্বরের দন্ত ন তাহলে কি হয়েছে এজুশন হয়েছে না কথা বুঝতে পেরেছো খালি এটা হচ্ছে আসলে জানো এটা আসলে কি জানো এটা একটা মনে রাখার জন্য একটা টেকনিক এটা আসলে মনে রাখার জন্য একটা টেকনিক আমাদের টিচাররা ছোটবেলায় আমাদেরকে শিখিয়েছে আমরাও তোমাকে আমি এখন তোমাদেরকে বললাম এটা হলে তোমাদের কি হবে জানো তোমাদের মনে থাকবে কি জিনিস মনে থাকবে ইংরেজি মাসের চারটা মাস সব সময় কি দিয়ে শেষ হয় সরি বারো মাস ইংরেজি মাস সরি 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 বারো মাসের নামে চারটা মাস আছে যেগুলো 30 দিনে শেষ হয় মিস হ্যাঁ বলো কত নাম্বার পৃষ্ঠা কোনটা কত নাম্বার পৃষ্ঠা এটা 104 নাম্বার 104 তুমি এতক্ষণ পর কোথা থেকে এসেছো আমি প্যারাগ্রাফটা শিখেছিলাম 104 নাম্বার পৃষ্ঠা আমি সুবাইতা 104 নাম্বার পৃষ্ঠা 104 তুমি এতক্ষণ পরে কোথা থেকে এসেছো এখন জয়েন করেছো না না আমি সুবা আছে আমি সুবার সাথে কথা বলছি হ্যাঁ সুবা বলো ছিল না তোমার কি কোনো সমস্যা আছে স্ক্রিনশট নিয়ে নাও তো
এটা স্ক্রিনশট নেওয়ার পরে এটা তোমাদের বইয়েও আছে, তোমাদের বইয়ের পেজ নাম্বার আমার বইয়ে 104 এ আছে 104 পৃষ্ঠায়। তুমি এটা আগে স্ক্রিনশট নাও, তোমার বইয়েও আছে। আর শোনো সবাই একটু সাইলেন্স, শোনো তোমরা সবাই ডায়রি লিখো, ডায়রি লিখো, এই প্যারাগ্রাফটা শিখবে সবাই। দা নেম অফ দা মান্থস অনিত্র বিদ্যা লিখবো, হ্যাঁ এটা ডায়রি লিখবে, ডায়রি, এটাই তোমাদের আজকের পড়া। মিসি এটা লিখবো না? হ্যাঁ লিখবে, লিখে পাঠাবে। এটাকে মুখস্ত করে লিখে পড়াতে হবে? হ্যাঁ এটা তো সোজা, তুমি প্রথমে লিখবা দেয়ার আর 12 মান্থস ইন ইয়ার, তারপর মান্থস গুলো নাম লিখবে, এটা একটার পর একটা আসে, তারপর সেপ্টেম্বর এপ্রিল জুন। হ্যাঁ আমি তো এটা শিখে ফেলেছি। কে তানবীর? না তানবীর তো অন্যটা, না সেটাই তানবীর। তানবীর এরকম করতেছে, সবাই যারা শোনো সবাই লিখেছো, আব্দুল্লাহ তুমি লিখেছো? তানবীর মাহমুদ, তুমি তোমার নামটা দিয়ে সব সময় কি করবে, ক্লাসে আসবে কিছুক্ষণ এটা, তারপর কিছুক্ষণ তোমার আম্মুর নাম, আমি তো তোমাকে চিনতে পারবো না, ঠিক আছে? সব সময় এরকম করে? আচ্ছা সব সময় করে আর করবে না সব সময় নিশ্চয়ই? শোনো তানবীর তুমি একটু তোমার নাম দিয়ে ক্লাসে জয়েন করবে। অমিশ বৃহস্পতিবারে বাংলা ক্লাসে ও জয়েন করে সামিনা মিসের আইডি দিয়ে। ইয়েস মিস, মাঝে মাঝে মানে ফিরোজা মিসেরা আইডি দিয়ে। আচ্ছা ও তুমি একটু তোমার নাম দিয়ে যাবে। তোমার প্যারাগ্রাফটা নিয়ে কোনো সমস্যা আছে? যেহেতু তুমি দেরিতে জয়েন করেছো একটু তুমি পড়ে দেখো, কোনো লাইনে যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি যেহেতু একটু দেরিতে জয়েন করেছো আজকে, দেখো একটু পড়ে নাও, দুই বা তিনবার পড়ে নাও, সাউন্ড করতে হবে না, তুমি নিজে নিজে পড়ে নাও, পড়ে যদি তোমার কোনো সমস্যা থাকে তুমি আমাকে জানাও।
মিস মাই কি অফ করে দিব হ্যাঁ করে দাও অসুবিধা নেই শিহামুল তুমি হোমওয়ার্ক পাঠাও তোমার হোমওয়ার্ক গুলো পাঠানোটা ঠিক হয় না তুমি তোমার হ্যান্ড রাইটিং ঠিক করবে এবং গুছিয়ে তুমি হোমওয়ার্ক পাঠাবে তোমার হোমওয়ার্ক গুলো ঠিক হচ্ছে না আমার কথা হচ্ছে তোমাদের তো হোমওয়ার্ক পাঠানোর জন্য অনেক সময় থাকে তোমরা এত তাড়াহুড়া করার কিছু নেই তোমরা সুন্দর করে পাঠাবে আর খালি তুমি ক্লাসে বসে হোমওয়ার্ক করবে না ঠিক আছে ভিডিও অন করো খালিদ খালিদ ভিডিও অন করো অরিত্র তোমার কি আজকে কোনো সমস্যা আছে অরিত্র তোমার গ্রামারের প্রবলেমটা সলভ হয়েছে লাস্ট ক্লাসে যে আমরা আচ্ছা কোনো সমস্যা থাকলে তুমি ক্লাসে আমাকে বলবে যে টিচার আমি এখানে বুঝতে পারছি না ঠিক আছে আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সময় হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম থাকে ইলেকট্রিসিটি প্রবলেম থাকে আবার আমার কথা শোনা যাচ্ছে না তাই এবার শোনা যাচ্ছে ওই দিন ফ্যামিলি টেলিগ্রাফটা করাইছেন যে তখন আমার নেটওয়ার্ক ডিসটারব করতেছিল আচ্ছা 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 নেটওয়ার্কে ডিসটারব করলে আসলে তো আমাদের আমাদের তো আসলে কারো কিছু করার থাকে না নেটওয়ার্ক প্রবলেম করলে তো আমরা যেটা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম থাকলে পরের ক্লাসে ধরো কেউ যদি যেমন আজকে সুবা অনেক করেছে মো তো ভুলে গেছে অনেক অনেক মুসার কথা ডাবল শোনা যাচ্ছে মিস অনেক অনেক লেটে জয়েন করেছে ওর নেটওয়ার্ক প্রবলেম ছিল তো মিস আপনার কথা ডাবল শোনা যাচ্ছে কই কেউ তো সুবা আমার কথা কি ডাবল শোনা যাচ্ছে কই আমার তো লাগছে না আমি কিন্তু ইলার্নিং এ দেখো চেক করব মিস আপনার কথা ডাবল শোনা যাচ্ছে না যেটা তোমাদেরকে বলছিলাম তোমরা যদি কেউ নেটওয়ার্কের জন্য জয়েন করতে না পারো তোমরা ক্লাসটা তো দেখে নিতে পারো ই লার্নিং এ দেখে নিতে পারো না তাহলে ই লার্নিং এ দেখে নিবে কারণ এছাড়া তো নেটওয়ার্কের প্রবলেম তো আসলে সলভ করা যায় না তোমরা সবাই জানো সবার আমারও অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় আমারও অনেক সময় দেখা যায় তোমরা তোমাদের কথা আমি ক্লিয়ারলি শুনি না তো আসলে এগুলো থাকবে এগুলোকে মাথায় রেখেই আমাদের কি ক্লাসটা করতে হবে সুবা তোমার কি আর কোনো সমস্যা আছে তুমি স্ক্রিনশট নিয়েছো Yes. এটা তোমার বইয়ে 104 এ আছে ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের তো আর কোনো কারো কোনো সমস্যা নেই সবাই সুবা তুমি ডায়রি লিখেছো Yes, please. আর তো কারো কোনো সমস্যা নেই কারো কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম প্লিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম